মহাসড়কে ডিভাইডারে যাত্রী পারাপারের অভিনব এই মই ব্যবসার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় গত 17 মার্চ দুপুরে। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে সেদিন রাতেই অভিযুক্ত রবিউলকে আটক করে পুলিশ। জব্দ করা হয় 3 ফুটের 2টি মই। সোমবার থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশে মই ব্যবসায়ী না থাকলেও লাভ দিয়ে ও ভ্যানে উঠে চলছে পারাপার। মঙ্গলবার দিনভর মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সিমরাইলে ছিল সময় সংবাদ। এদিনও দেখা গেছে জীবনের ঝুঁকি থাকলেও ডিভাইডার পার হচ্ছেন মানুষজন, আশপাশে পুলিশ থাকলেও তারা নির্বিকার। যারা পার হচ্ছেন তারাও ঝুঁকির কথা স্বীকার করলেও দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্যই এটা করছেন বলে জানান। অনেকে বলছেন নিরুপায় হয়েই তারা লাফিয়ে পার হচ্ছেন ডিভাইডার। ও একটু সহজ হলেও মানে উপর দিয়ে হাঁটতে পারি না, গিরার ব্যথায় কষ্ট লাগে। একটা লোক মজে লাভ দিয়ে আমার মোটরসাইকেল সামনে ঘুরছে, মা যেন ফোন দিছে তো এটার জন্য আমি আই উঠছিল তো তাড়াতাড়ি করে। বাসওয়ালারা যারা আছে যাত্রী ওইখানে নামায় দেয়, ওই যাইতে মনে করেন 5 কিলো হাইটা। কিছুটা দূরে ফুটওভার ব্রিজ থাকলেও কেন ঝুঁকি নিয়ে পারাপার? মঙ্গলবার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ঘুরে দেখা গেছে বেলা 12টা থেকে 2টা পর্যন্ত সিমরাইল পার হয়েছে 30টির বেশি দূরপাল্লার বাস। নিয়ম অনুযায়ী বাসগুলোকে সিমরাইলে যাত্রী নামাতে হলে ওই দুই অংশ দিয়ে সার্ভিস লেনে প্রবেশ করতে হয়। মাঝের 4 লেনে যাত্রী ওঠানামার কোনো সুযোগ নেই। সড়কের পাশের লেনের বদলে দ্রুতগামী গাড়ির লেনে যাত্রীদের নামিয়ে দেয় অর্ধেকের বেশি বাস। তবে যাত্রী নামানো বাসগুলোর বিরুদ্ধে পুলিশকে কোনো ব্যবস্থাই নিতে দেখা যায়নি। তারা যেন নির্বিকার, এতে জীবনের ঝুঁকি নিয়ে লাফিয়ে উঁচু সড়ক বিভাজক পার হতে হচ্ছে যাত্রীদের। স্টেশনে নামায় না আমাদেরকে, একটু দূরে নামায় দেয় তাহলে আমাদের হাইটা যাইতে হয়। গাড়ি ওলারা নামায় দেয়, আমরা তো কিছু বলতে পারি না, বললো তারা এই নামায় না সাইডে। সাইদাবাদ ঢাকা সোজাই যাইতাছি, নারায়ণগঞ্জের গাড়িগুলো বাম পাশে ঢুকছে, ওখানে তো কোনো লেখা নাই যে যাত্রী নামবো বাম পাশে বা ডাইন পাশে। আপনাকে এখানে একটু ওয়েট করতে হবে, ওয়েট করে যাত্রীটা নামাইতে হবে। এই ওয়েট করার জন্য এদিকে সার্ভিস লেনটা সরকার করে দিয়েছে যাত্রী নামার সুবিধার জন্য। সরেজমিন ঘুরে দেখা গেছে মাঝের লেনে নামিয়ে দেয়া যাত্রীদের সার্ভিস সড়কে যেতে হলে অন্তত 1 কিলোমিটার আগে কাঁচপুর সেতু সংলগ্ন কিংবা 1 কিলোমিটার পরে মাদানীনগর এলাকায় সড়কের কাটা অংশ দিয়ে হেঁটে পার হতে হবে। এ অবস্থায় সড়ক ও জনপথ বিভাগ বলছে সার্ভিস লেন ব্যবহার করলেই জনদুর্ভোগ কমবে, আর নিয়ম না মানা বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েই দায় সারছে পুলিশ। গাড়িকে আটকানোর কোনো আমাদের কোনো সুযোগ নেই, আমরা সাইন সিগন্যাল দিয়ে রাখছি, আমরা আমাদের আনসার সদস্যদের সচেতনতা করার জন্য চেষ্টা করতেছি। গাড়িগুলো যদি তারা তাদের নির্ধারিত লেন মেনে সার্ভিস লেনে যদি যাত্রী জনসাধারণকে নামায় তাহলে তারা ফুটওভার ব্রিজও ব্যবহার করতে পারে এবং তাদের গন্তব্যস্থানেও তারা চলে যেতে পারে। নিজের জীবনের রিস্ক নিয়ে এভাবে এই ডিভাইডারের থেকে লাভ দিবেন না, আপনি ডিভাইডার যেখানে শেষ হয়েছে ওখানে গিয়ে নামেন। 8 লেনের মহাসড়কের মাঝের 4টি লেনে বিরতিহীনভাবে ঢাকা ও চট্টগ্রামগামী গাড়ি চলাচলের জন্য নির্ধারিত। পুলিশ ও স্থানীয়রা জানান যানজট এড়াতে ঢাকামুখী যানবাহনগুলো চলাচল করার জন্য গত বছর নারায়ণগঞ্জের অংশে 4 লেন রোড ডিভাইডার দিয়ে ফাঁকাগুলো বন্ধ করে দেয়া হয়। তবে এ লেনে সড়কের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রিজ থেকে মৌচাক এলাকা ছাড়া যাত্রী ওঠানামার ব্যবস্থা নেই। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।